آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. أسمان سندر زمين سندر آرو سندر رتر يار دين ارت سندر حالين آمد رحمت للعالمين. اللهم صلي سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد. সম্মানিত সদর সাহাব এবং উলামায়ে কেরাম, মুরব্বিয়ান আজাম, নজওয়ান ভাই হল, বাণিন্তর ফরদার আড়ালের মা বইন হল, আল্লাহ পাক পরবর্তীকার আলমের লাখলা শুক্রিয়া যে আল্লাহ পাক পরবর্তীকার আলমে যে সময় এখন চলে এই সময়ের মধ্যে যুব সমাজ আপনার যত নাফরমানি কাজ আছে এইগুলার মধ্যে লিপ্ত থাকা অবস্থা একদল যুবকরে আল্লাহ রব্বুল আলামিনে তৈয়ার করিয়া দিছে দিনই এক মহফিল রে আপনারা তৈয়ার করক তারার জেহেনর মধ্যে ডালিয়া দেওয়ার কারণে এই জায়গার মধ্যে যুব সমাজে একদিনই এক মহফিল তৈয়ার করছেন আর এই মহফিলের মধ্যে আল্লাহ রব্বুল আলামিনে আমরা এহসান করছেন মায়া করছেন দয়া করছেন সারা দিন থাকি লইয়া রাত প্রায় এগারোটা বাজি যার এর বাদে বার তৌফিক রব্বুল আলামিনে দিছেন যার কারণে আল্লাহ শুক্রিয়ার আদায় করি হক আলহামদুলিল্লাহ তোরা জোরে হক না আলহামদুলিল্লাহ আমরার মতো বহু বাইয়াইন রাস্তাঘাটে হাটে মাঠে বাড়িয়ে বন্ধে রইছেন তারারে আল্লাহ পাক পরবারে দিকে আলমে আনি হাজির করুত তারার লাগে দোয়া করো কক আল্লাহ আমিন। আমি আপনারা সামনে পাক কালাম শরীফ থেকে এক আয়াতে করিমা তিলাওয়াত করছি আহাদিস নববিয়াত থেকে এক টুকরা হদিস রে তিলাওয়াত করছি যদি আল্লাহ তৌফিক দেন আয়াত রে সামনে রাখিয়া হদিস রে সামনে রাখিয়া এক আধা ঘন্টা সময় বয়ান করবো আপনারা বইবেন না দুই বাগি বইবা তো ইনশাল্লাহ কেখে বইমু দেখি আচ্ছুল আমার দেখাইছেন সারা বইমু তো ইনশাল্লাহ মাশাল্লাহ তো ভাই হল বুজুর্গ হল আপনার কাছে আরো জইল আমরা যেগুলো ফুঞ্জিয়ে কম আছি যেগুলো ফুঞ্জিত আছি বেটায় কইছিল বাগর এক ফুয়াও বলা এই সাতাইশ গু টাকা থাকি বাগর এক ফুয়াও কিতা বালা তো ভাই অকল বুজুর্গ অকল আমরা যেগুলো বইছি এর থাকি হুনিয়া যদি আমরা ওগুলো আমল করনে বলা বুঝি নাই তাহলে দুনিয়ার জমিন কামিয়াব আখরা তোর জমিন কামিয়াব যার কারণে আমরা রে দিল কুলিয়া অন্তর কুলিয়া আল্লাহর কোরআন আর হদিসের মাত কথা শুনবার লাগে আমরা আমলের নিয়ত সারা বইতাম সব কই ইনশাআল্লাহ আগে দিয়ে আগ্রহী দিতাম ফাঁক মারি লইতাম সব আগে দিয়ে আগ্রহী ফাঁক মারি লইতাম আর জিজ্ঞেস করো লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা আর জোরে জোরে লা ইলাহা ইল্লাল্লাহ
আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ মাজার বাজার গায়রুল্লাহ ফির ফকির গায়রুল্লাহ শুধু মাবুদ এক আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তো আমার ভাই হল বুজুর্গ হল আল্লাহ রাব্বুল আলামিনে আমরার ইহসান করছেন মায়া করছেন দয়া করছেন এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিনে আমরারে আখেরি জামানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইছেন আমরারে ঈমানদার বানাইছেন আমরারে মুসলমান বানাইছেন আজ আমরার নবীর জেলা আল্লাহর দরবারে দাম ওলা এই উম্মতের দাম আছে না নাই আছে কতক্ষণ দাম আমার নবী সরকারে দুআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন বাইরে মেরাজ শরীফ রওনা দিলাম চৌদ্দ আসমানের মধ্যে হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের লগে সাক্ষাৎ হইল আল্লাহর রাসূলুল্লাহি সালাম কালাম যখন শেষ হইল ওই সময় কেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত ইদ্রিস আলাইহিস সালাতু ওয়াসসালামের ডাক দিয়া কইলা রে ইদ্রিস তোমারে মওলা জিন্দা অবস্থায় রাখ তুমি কি জন্মতরুক যায় পারো নানি ওই দিশে উঠিয়া জবাব দিলা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যখন জন্মতর দ্বার যাই গিয়া ওই জন্নত থেকে আওয়াজ আয় আরে ইদ্রিস এই জন্নত তোমার লাগি বানানি হইছে না এই জন্নত বানানি হইছে আখেরি জমানার নবীর লাগিয়া যত সময় পর্যন্ত আখেরি জমানার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ জন্নত ঢুকছেন না অত সময় পর্যন্ত অন্য কোন নবী অকল জন্নত ঢুকতামার তারা কক সুবহানাল্লাহ যত সময় পর্যন্ত আখেরি জমানার নবীর উম্মত জন্নত ঢুকছেন না অত সময় পর্যন্ত অন্য কোন নবীর উম্মত জন্নত ঢুকতামার তারা কক সুবহানাল্লাহ দেখে যা কুরআন মে আয় মুহতারম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম দেখে যা কুরআন মে আয় মুহতারম মুস্তাফা কি উম্মতি খায়রুল উমাম আমার আল্লাহ জানাইয়া দিতেন কুনতুম খায়রা উম্মা উখরিজাত লিন্নাস তোমার দণ্ডে খয়রে উম্মত বানাইয়া দামি উম্মত বানাইয়া ইজ্জতি উম্মত বানাইয়া এই দুনিয়ার জমিনের মধ্যে তোমার দণ্ডে বাটাইলাম হোক সুবহানাল্লাহ আমরা দামি নবীর উম্মত আমরা ইমানদার আমরা মুসলমান কিন্তু আজ আমি দাবি করি আমি আখেরি জমানার নবীর উম্মত ইমানদার মুসলমান এরপরেও আল্লাহর নবীদের তরিকা আমার মাঝে আসেনি কঞ্চাই আসেনি নাই আল্লাহর আল্লাহর রাসূল এখন যে আল্লাহর হুকুম রব্বুল আলামিনের হুকুম সানিয়া আল্লাহর নবীদের তরিকা সানিয়া আজ আমরা দুনিয়ার লাগি পরেশান বনিয়া গেছি মুসলমান আর আমার আল্লাহ কই যা আইয়ুহাল্লাযিনা আমানু ও আনফুসাকুম হে ঈমানদার বান্দা হল তোমরা জাহান্নামের আগুন তাকিয়া বাসো জাহান্নাম তাকিয়া বাসনা ওয়ালা বনিয়া যাও ওই জাহান্নাম নমতকি ভাসতে হইলে এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীর তরিকা আল্লাহর হুকুমরে মানিয়া চলা লাগবে মুসলমান
আমার আল্লাহ কইতরা বন্দারে তুমি সুদ খাইও না আমরা কইয়ার খাইতাম আল্লাহ কইতরা গুশ খাইও না আমরা কইয়ার খাইতাম আল্লাহ কইতরা মদ খাইও না আল্লাহ কো আমরা কইয়ার খাইতাম আল্লাহ কইতরা জুয়া খেলাইও না আমরা কইয়ার খেলাইতাম আল্লাহ কইতরা আপনার গান বাজনা করিও না আমরা কইয়ার করতাম এইভাবে আপনার দুনিয়ার জমিনের মধ্যে বাইরে আমরা যুব সমাজ সব মানুষ আমরা কি হইছে সব মানুষ আপনার গাফলতির মধ্যে ফুনিয়া দুনিয়ার খাইশাতের মধ্যে ফুনিয়া আইলা আমরা আপনার দুনিয়ার জমিনের মধ্যে এমন ভাবে দামি চইলাম খাইশাতের মধ্যে মগ্ন বনিয়া গেলাম ও মুসলমান একবার তো চিন্তা লাগাও এই দুনিয়ার জমিন ছাড়িয়া একদিন আপনার আমার যাওয়া লাগবে মুসলমান আজ যাও খাইন যাও একদিন তোমার আমার যাওয়া লাগবে ও মুসলমান কোন সময় কার মৌত হইব কেউ কই খয়র জানা নাই এর কারণে আমার আল্লাহ ফরমায় ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়ান্তুম মুসলিমুন যত সময় পর্যন্ত মুমিন মুসলমান হল খেয়াল করো যত সময় পর্যন্ত মুসলমান হইছ না আমার আল্লাহ কইতরা রে বন্দা অত সময় তো পর্যন্ত তুমি মৌতর দ্বারা লইও না এখন কার কোন সময় মৌত হইব এখানে খবর জানা আসেনি জানা আসেনি জানা নাই অন্তকে মারইল বহুত মানুষ হাইলাকান্দি টাউন যাইত রাস্তার মধ্যে গেছে যাওয়ার পরে গাড়ি অ্যাক্সিডেন্ট হই আমার আগে সে আসেনি না নাই রাত্রিবেলা আপনার ঘুমাইবার আগে সারার লোকে গপসপ করিয়া খানা দানা খাইয়া আপনার বিকাল বেলা আরামসে গিয়া ঘুমাইল ফজরের সময় দরজা ভাঙ্গিয়া দেখা যায় আল্লাহর বন্দার মৌত হয়ে গেছে আসেনি না নাই এর কারণে আমার মাইয়াই নকল আমার বদর গগল এই দুনিয়ার জমিনের মধ্যে চব্বিশটা ঘন্টা তোমার মৌতর তৈয়ারি রইত আর মৌতর তৈয়ারি তুমি করতে সময় দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর হুকুম নবীজির তরিকা তোমার মধ্যে ফিডিং করে নেওয়ালা বোনা লাগবে রে ভাই আমার আল্লাহ রাব্বুল আলামিনের ফরমান লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা আমি আল্লাহ রাব্বুল আলামিনের মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে উত্তম আদর্শ দিয়া দুনিয়ার জমিনের মধ্যে তোমাদের কাছে পাঠাইলাম সোনার নবীজির আদর্শ আদর্শিত তুমি জানে বনি যাও নবীজির আদর্শ আদর্শিত যখন তুমি বনি যাইবাই চব্বিশটা ঘন্টা তুমি ইবাদতের মধ্যে কাটাইতে পারবাই চব্বিশটা ঘন্টা তুমি নবীজির তরিকার মধ্যে যখন ঢুকে যাইবাই যেই মুহূর্তে তোমার মৌত হইব ওই মুহূর্তে তুমি ইমান লইয়া যাইতে পারবাই আর দুনিয়ার জমিন থেকে যদি কোনো মানুষে একসুল পরিমাণ ইমান লইয়া যাইতে পারে আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় দুনিয়া থেকে দশ গুণ বড় জন্নত মওলায় দান করব গো সুবহানাল্লাহ এর কারণে আমার বাইয়াই নখন আমার বুজুর্গ কল এই দুনিয়ার জমিনের মধ্যে আল্লাহর নবীদের তরিকা চালানেওয়ালা আল্লাহর হুকুমরে মাননেওয়ালা আজ দুনিয়ার জমিনের মধ্যে না বনার কারণে আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত অবদস্ত বেইজ্জত বেগুরমত যেবায় যাইও বেলাত খাই যেদিকে যাই আর ওদিকে বেইজ্জত বেগুরমত বনিয়ার আজ মুসলমানের দিন মিটাই মারা লাগিয়া কত নমনার পঞ্চাশ চলের মুসলমান আজ আমরা একমাত্র দুনিয়ার দিকে দাবি হওয়ার কারণে খাহিসাতর মধ্যে মগ্ন হওয়ার কারণে আজ আমরা দুনিয়ার জমিনের মধ্যে দেখো মুসলমান আজ সরকারি মদরসা বন্ধ করার লগে লগে এখন কৌমি মদরসার মধ্যে আর দিচ্ছে না না ও মুসলমান এখনো ঠিক হয়ে যাও এখনো সিধা রাস্তার উপরে আই যাও এখনো ঈদিন সিরাতুল মুস্তাকিমের কথা হয়ে যাও এখনো মুসলমান হুশ করে লাও ও মুসলমান যদি হুশ করো না আর হুশ না করিয়া যদি চললে ওয়ালা বনিয়া যাও একদিন তোমার সামনে থেকে দিন মিটিয়া যাইব কালকে আমতর দিয়ে আল্লাহর কাঠ পড়ানোর মধ্যে যখন তুমি হাজির হইবাই ও মুসলমানের সামায় কেরাম হলে খেওর গর্দনা কাটা খেওর আঁচ কাটা খেও ছাড়া বিবি ছানিলা ওলা ছানিলা সব কিছু ত্যাগ করিয়া দুনিয়ার জমিন দিন আপনার আমার সামনে আপনার আমার কাছে পৌঁছাইয়া তুইয়া গেলা আই আপনার আমার সামনে যদি দিন মিটি যায় খালি কেয়ামতর দিন এক সুল পরিমাণ আগ বাড়িতে আমার তাই না মুসলমান আমার আল্লাহ রব্বুল আলমিনে তোমার আপনার উন্দা করি না জাহান্নমান আগুনের মধ্যে বলাইব কৌনা উজবিল্লাহ এর কারণে আমার বাইক হল আর উদুর্গ হল আই দুনিয়ার জমিনের মধ্যে
আমরা আল্লাহর হুকুম নবীদের তরিকা চালানে ওয়ালা আমরা বনে যাইতাম দুনিয়ার তো খাহিশাতের জিনিস আছে এটা সব জিনিস বর্জন করানে ওয়ালা বনে যাইতাম নফসর জাহাজ শুরু করিতাম সবে কই ইনশাআল্লাহ জোরে কই ইনশাআল্লাহ নফসর জাহাজ শুরু করতাম আর দুনিয়ার জমিনের মধ্যে তওবা করি আল্লাহর দিকে ঘুরে যাইতাম যখন আল্লাহর বান্দা তওবা করি লাইব দিল কুলিয়া অন্তর কুলিয়া তওবা করানে ওয়ালা বনে যাইব আমার জীবনে আমি সুদ খাইছি মদ খাইছি জুয়া খেলাইছি তাস মারছি আল্লাহর নাফরমানি কাজ করি নাইছি আমাল্লাহ ফরমানে কুল লিয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ আমার ভাই নকল আমার বুজুর্গ কল আমার আল্লাহ জানাইয়া দিতলারে বন্দা তুমি যদি ফার পরিমাণে গুনাহ করিলাও তবু আমার তাকে নৈরা শুনিও না উমেদইও না আমার আল্লাহ রাব্বুল আলামিন রহমত রহমান পরিমাণ আছে এর কারণে আমার ভাই নকল আমার বুজুর্গ কল অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ জানাইয়া দে তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা বান্দা যখন তওবা নাসুহা করি লইব অন্য আয়াতের মধ্যে আমার আল্লাহ ফরমান ইল্লা মান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহা ফাউলা سيئاتهم حسنات وكان الله غفورا رحيما আমার আল্লাহ জানাইয়া দিতরা যখন বান্দা ঈমান আমলে ঠিক করিয়া খালিস দিলে আপনার আল্লাহর বান্দা তওবা করি লইব আমার আল্লাহ রাব্বুল আলামিন এক গুনাহে আপনার নেকি দ্বারা বদলি দিলাইব ও সুবহানাল্লাহ জোরে হোক সুবহানাল্লাহ এর কারণে আমার ভাই হল বুজুর্গ হল এই দুনিয়ার জমিনের মধ্যে আমার জীবনে যা ভুল করি লইছি সব ভুলের সামনে রাখিয়া আমি যতক্ষণ আপনার না ফরমানে কাজ করছি সব আমার জানা আছে না নাই জানা আছে আইজ ওয়াজুনিয়া আইজ তাকে তওবা করি আল্লাহর দিকে করে দিতাম সবে হোক ইনশাআল্লাহ তওবার মতন তওবা যদি আল্লাহর বান্দায় করি লয় আল্লাহ রাব্বুল আলামিন এই জবান আর অলি আল্লাহ বানাইয়া দিলে হোক সুবহানাল্লাহ তার প্রমাণ হিসাবে একটা ঘটনা হইমু কি আল্লাহর কো হযরত মালিক ইবনে দিনার রাহমাতুল্লাহি তাআলা আলাইহি কইরা আল্লাহর বান্দা মদুড়ি আসলা মদ শোনা আল্লাহর বান্দা কুনতা বুধ ভাইতা না 24 টা ঘন্টা আল্লাহর বান্দা মদর মধ্যে লিপ্ত থাকতা ওই মা আপনার আল্লাহর এমত অবস্থায় সাদি করল্লা একটা সন্তানের মালিক বললা ওই সন্তানটা তার আদর কর্তা যতন কর্তা দিলর মধ্যে কুন্তা নাই ওই অবস্থায় মেয়েটা কিছু বড় হওয়ার পরে ওই মেয়েটা আপনার মারা যায় আল্লাহর বন্দা আর একদিন আপনার কিছু ঘুমাইল তন্দ্রাইল আল্লাহর বন্দায় স্বপ্নে দেখলা আল্লাহর বন্দার একটা সাবে কুদার আল্লাহর বন্দায় ফরমান আমি দৌড়ানি শুরু করলাম দৌড়াইতে দৌড়াইতে আমি কিছু জায়গা যাওয়ার পরে মুরব্বি একজন বেটা মানুষ দেখতে পাইলাম ওই বেটা দেখার পরে আমি ডা দেখলাম বাইরে আমার তোলার সাহায্য করো সাপটা তোলা তাড়া ওই সময় কেন আপনার মুরব্বি বেটা ডা দেখইল ও বেটা আমার মধ্যে এই পর্যন্ত শক্তি নাই বন্যাই তোমার সাপটা যে তাড়াই চা মালিক ইবনে দিনার রহমতুল্লাহি তাআলা এর পরে আমি দৌড়ানি শুরু করলাম দৌড়াইতে 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 আপনার একটা ফাঁড়ের ভিতরে ঢুকিয়া গেলাম ওই জঙ্গলের ভিতরে ঢুকার পরে সুন্দর একটা বিল্ডিং দেখতে পাইলাম ওই বিল্ডিং এর ভিতরে তাকিয়া আমার ছোট অবস্থায় যে মেয়েটা মারা গেল ওই মেয়েটা ওই বিল্ডিং এর ভিতরে তাকিয়া বাঙি রইল আই আমার কুলোর মধ্যে যেই মুহূর্ত উঠিয়া গেল সাফনা জাগার মধ্যে দম লই লাইল আমি দেখলাম মা গো তুমি ছোট অবস্থায় মারা গেলা এই জায়গা তুমি কোন জায়গা থেকে বলে ও আব্বা জান ওই যে বিল্ডিং তুমি দেখরাই ছোট অবস্থায় যে সন্তান গুলা মারা যায় ওই বিল্ডিং এর ভিতরে হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এর খেলাধুলা করার হক সুবহানাল্লাহ ওই বিল্ডিং এর ভিতরে থেকে আমি তোমারে দেখতে পাইলাম আমি আপনার কুলোর মধ্যে উঠিয়া গেলাম তখন আপনার সাপটা জাগার মধ্যে দম লই লাইল মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ তাআলা ডাক দেবনে মাগো সাপটাকে মুরব্বি বেটা ডাকে বলে সাপটা হইল আপনার জীবনের বদ আমল মুরব্বি বেটাটা হইল আপনার জীবনের নেক আমল আপনার বদ আমল থাকে নেক আমলটার শক্তি কম বল কম যার কারণে আপনার সাহায্য করতে পারছে না আমি আপনার কুলোর মধ্যে উঠানা
কারণে সাপটা জায়গার মধ্যে দম লই লাইল। ওই সময় কেন আপনার এই মেয়েটা কোরআন শরীফের একটা আয়াত পড়িয়া ওয়াজ করিয়া বুঝাইয়া দে, আলাম ইয়াইনি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। এখনো সময় আছে হাসরের কথাটা স্মরণ করো, এখনো সময় আছে জাহান্নামের কথাটা স্মরণ করো, এখনো সময় আছে তুমি কবরের কথাটা স্মরণ করো গো বাজান। ওই সময় কেন মালিক ইবনে দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি ফরমায়, মা গো তুমি তো কোনোদিন কোরআন শরীফ পড়ো না গো মা, কোরআন শরীফ শিক্ষা কোন জায়গা থেকে অর্জন করালায়? হযরতে মালিক ইবনে দিনার রহমতুল্লাহ তাআলা আলাইহি মেয়েটা ডাকিয়া কইল, ও আব্বাজান, ওই যে বিল্ডিং তুমি দেখে নাই, ওই বিল্ডিং এর ভিতরে হযরতে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আমরা কোরআন শরীফ শিক্ষা দেন গো। সুবহানাল্লাহ, আমার ভাই আপনার মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ তাআলা ঘুম থেকে সোজা কইলা, ঘুম থেকে সোজা কইয়া আল্লাহর বান্দা এমন ভাবে দৌড় মারালা, দেখলাম তাজুদর রজনী এখনো শেষ হইছে না, আল্লাহর বান্দা ওযু করিয়া আল্লাহর বান্দা গিয়া আপনার মসজিদের ভিতরে ঢুকিয়া এমন ভাবে চকুর পানি ছাড়া শুরু করাল্লা। আমার আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এ ফরমায়, যদি আল্লাহর বান্দার আল্লাহর ডরে আল্লাহর ভয়ে চকুর পানি ছাড়ি দে, আল্লাহর বান্দার জীবনের গুনাহ বাইরে চকুর পানি বাইরে নাগর ডগা পর্যন্ত যাইতে পারত না, আল্লাহর বান্দার জীবনের সারা গুনাহ আল্লাহ মাফ করিয়া দিলে গো। সুবহানাল্লাহ, ওই মালিক ইবনে দিনার রহমাতুল্লাহ তাআলা লাইয়ে বাইরে যখন আপনি জারে চকুর পানি ছাড়া শুরু করেন না, আমার আল্লাহ রাব্বুল আলামিনের ডাক দেখো রে মালিক, তোমার চকুর পানি দেখিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিনর আপনার রহম আমাই গেছে, আমি আল্লাহ তোমার দয়া করিয়া মায়া করিয়া এই জবানার ওলি আল্লাহ বানাইয়া দিলাই না মোকা। সুবহানাল্লাহ, এর কারণে আমার আল্লাহ ফরমায় তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা, বন্দায় যখন তওবা নাসুহা করি লাইব আল্লাহ রাব্বুল আলামিনে তার জীবনের সারা গুনাহ মাফ করিয়া দিলাইব। আপনার শাহী দরবারের মধ্যে মওলা উলামায়ে কেরাম কল্লিয়া মওলা, হুফাজ কেরাম কল্লিয়া মওলা, দাঁড়ি ফাঙনা মানুষ কল্লিয়া মওলা, নজওয়ান ভাইয়াইন কল্লিয়া মওলা, আয় আল্লাহ আপনার শাহী দরবারের মধ্যে রোখানা জুড়ে করছি রে দয়াল, আল্লাহ আপনার সমস্ত জিন্দির গুণারে আপনি মওলায় মাফ করিয়া দে। আপনি মাফ করিয়া দে।
আয় আল্লাহ ইতাম টাইন বেরিন তরে আয় আল্লাহ আমরা আমরা ওয়াজ করনে ওয়ালা শুননে ওয়ালা সারারে আমল করার তৌফিক দাও রে দয়াল আয় আল্লাহ ইতাম টাইন বেরিন তরে দিনর উপরে সলবার তৌফিক দাও আল্লাহ তমাম জাহান্নাম মুসলমান নে কারণে কর তৌফিক দাও আল্লাহ যত জায়গার মধ্যে মুসলমান ও জালিমর বান্দার মধ্যে আছেন আল্লাহ ইতারে হেফাজত ফরমাও আল্লাহ আমরা মাসাজিদ মাকাদিব মাদারিস সকলের হেফাজত আপনি মাওলায় ফরমাও আয় আল্লাহ ইয়া রহমান রহিমিন ইয়া আকরামাল আকরামিন আয় পরওয়ারদিগার আলম আয় আল্লাহ আমরার খবর কান শোনার নবীর রওজাতুর মধ্যে পৌঁছাইয়া দাও আয় আল্লাহ শোনার নবীর কাছে আমরা তাকলাগ লাগ দরুদ আর সালাম পৌঁছাইয়া দাও আয় আল্লাহ শোনার নবীর আমরা ওরে খুশ আর রাজি কান করি দাও শোনার নবীর দেখ আমরা সব গুণ চামড়ার বানাইয়া দাও আয় আল্লাহ এই মাহফিল নে আপনি মাওলা কবুল ফরমাও আল্লাহ এই মাহফিলের যত জরুরত আল্লাহ আমরা গাইবি ইমদাদ দিয়া সাহায্য ফরমাও আয় আল্লাহ যত মায়ান আল্লাহ টাকা দিয়া পয়সা দিয়া জান দিয়া আয় আল্লাহ মাল দিয়াই মাহফিলে তৈয়ার করছ আল্লাহ ইতানে আবু বকর ওমর উসমানের মতন বানাইয়া দে আল্লাহ ইতানে দিনর মুজাহিদ বানাই দে আয় আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরাম আল্লাহ আকরামিন আল্লাহ আমরা কবর সামান আগে কবর সামান জোগাড় তৌফিক দাও আল্লাহ যতদিন এ পর্যন্ত কবর সামান জোগাড় করতাম পারছি না মাওলা ততদিন এ পর্যন্ত আমরা মৌত করি না ইয়া আল্লাহ যে সময় কেন মৌতর সময় হইব সোনার নবীজির দ্বারা কেন মুখে দিলা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়াই পড়াই আমরা মৌত করি হরি হরে দয়াল আয় আল্লাহ ইয়া রহমান রহিম ইয়া আকরাম আল্লাহ আকরামিন আল্লাহ যত মানুষের দোয়ার লাগে মনে যায় যে মসুলার দ্বারা মসুলান পূরণ করিয়া দে আয় আল্লাহ সোনার নবীজ চলমনার বেলায় বুঝলাম না তামাম বেলায় আমরা নকর মধ্যে দান ফরমাও সোনার নবীজ চবুরাই দিকে বানা যাই সোনা মাওলা আমরা ফানা যাই আর মাওলা আমরা ফানা ফরমাও ও ফাও ইদু আমরি লাল্লাহ ইন তাই তোবা।